আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমেন্স ওয়ার্ল্ড। আজকে দেখব বেগুনি কীভাবে তৈরি করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। বেগুনি তৈরি করতে আগে বেগুনি গোলাটা ভালোভাবে তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন 1 কাপ বেসন। আমি এখানে বেসন নিচ্ছি 1 কাপ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ ময়দা বা আটা। 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিতে হবে। 1/2 চামচ পরিমাণ লবণ লাগবে। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিব, আর 1/2 চামচ মরিচের গুঁড়া নিব। এখন এটাকে আমি একটু চেলে নিচ্ছি যাতে বেসনটা ঝরঝরে হয়ে যায়। এতে ব্যাটারটা তৈরি করতে আমার খুব সহজ হবে এবং ব্যাটারটা তৈরি করতে গেলে খুব স্মুথলি এটা মিক্সড হয়ে যাবে। ওকে, এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বেশি পানি কিন্তু একেবারে মোটেই দিবেন না, এতে বেসনগুলো কিন্তু দলা পাকিয়ে যাবে। সো ধীরে ধীরে পানি দিয়ে কিন্তু আমি বেসনের এই গোলাটা তৈরি করে নিচ্ছি। যত বেশি বেসনটা বিট করে নিব ততই কিন্তু আমার ভালো হবে। বেসন একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটা বেগুনকে এইভাবে পাতলা স্লাইস করে আমি এখানে কেটে নিয়েছি। তারপর একটা পাত্রে আমি সামান্য পানি আর কিছুটা লবণ দিয়ে 5-7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে বেগুনের ভেতরে লবণটা ঢুকে যাবে। বেগুন আগে যদি কেটে রাখেন তাহলে খেয়াল রাখবেন, বেগুন আগে কেটে রাখলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু পানিতে আপনি ভিজিয়ে রাখতে পারেন। 5-7 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি বেগুনটার পানি সম্পূর্ণভাবে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর আমি বেগুনের স্লাইসগুলোকে বেসনে আমি ডুবিয়ে এইভাবে তেলে ছাড়বো। আমি একটা কড়াইতে এরকম তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে আমি একটা একটা করে বেগুনি ছাড়তে থাকবো। তারপর 1 মিনিট একপাশ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আমি এরকম আরও 1 মিনিটের মতন রেখে তারপর তেল থেকে আমি ছেঁকে উঠিয়ে নিব। এভাবে সবগুলো বেগুনিকে আমি সেমভাবে ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার বেগুনি। ওকে ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।